হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, এই মুহূর্তে একটা দারুণ সুখবর, যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের ভ্যাকান্সির জন্য অপেক্ষারত রয়েছেন তাদের জন্য একটা দারুণ সুখবর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল হোপ অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, এখানে পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন থেকে এই খবরটি উঠে এসেছে। দেখো, এখানে নোটিফিকেশান নাম্বারও দেওয়া রয়েছে। এখানে যে অ্যাপ্লিকেশনটা করা হবে ওয়েস্টবেঙ্গল পুলিশের, যে নতুন ভ্যাকান্সিটা আসতে চলেছে, তার কিছু রুলস দেওয়া রয়েছে। কী কী রুলসে এবার পরীক্ষা হচ্ছে 2024-এর রিক্রুটমেন্ট অফ কনস্টেবলের, ঠিক আছে। এখানে সুন্দরভাবে প্রত্যেকটা রুলস দেওয়া রয়েছে, ডেফিনেশন দেওয়া রয়েছে কী রয়েছে, ঠিক আছে। এগুলো আমরা জানতে চাচ্ছি না। আমরা মেন বিষয় যেটা, রিক্রুটমেন্ট যে অথরিটি সেটা জানো কে রয়েছে। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে একটু বলে দিচ্ছি। অবশ্যই তাকে ইন্ডিয়ান হতে হবে, এছাড়াও মেল, ফিমেল এবং থার্ড জেন্ডারের ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর বয়স যেটা 18 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে। এর আগে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি যে 3 বছর কিন্তু বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে, 18 থেকে 27 ছিল, সেটা 30 করা হয়েছে। বয়সটা কিন্তু 1 জানুয়ারি যে বছরে অ্যাডভার্টিজমেন্ট হবে সেই হিসেবেই, ঠিক আছে, মানে 2024-এ যে আসবে সেটার 1 জানুয়ারি হিসাবে 2024-এ, ঠিক আছে, হিসাব ধরা হবে। এছাড়াও আপনারা ওবিসি এ, ওবিসি বি, তাই এসসি যে হিসাবে সার পান নিয়ম অনুযায়ী সেটা সার পাবেন, সিভিক ভলেন্টিয়াররাও সার পাবেন ঠিক সেভাবেই, ঠিক আছে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশান আমাদের মাধ্যমিক পাস হতে হবে, ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা জানতে হবে, ঠিক আছে। এরপরও তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে বিষয়গুলি রয়েছে সেটা রুল নম্বর 5-এ দেওয়া রয়েছে, সেটা দেখতে বলছে, ঠিক আছে। এছাড়াও আপনারা যদি স্পোর্টস কোটার এখানে কিছু ফ্যাসিলিটি দেওয়া রয়েছে, ঠিক আছে, এই সমস্ত তোমার হচ্ছে স্পোর্টস কোটায় আপনারা যদি খেলাধুলা করে থাকেন তাহলে আপনারা কিন্তু সেই হিসাবে ছাড় পাবেন। এখানে কিন্তু সুন্দরভাবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা জানেন যে একটা পেপারে 2 দিন আগে পেপারে দিয়েছিল যে এবছর WBC যে নোটিফিকেশানটা বের হবে সেখানে কিন্তু স্পোর্টস কোটার জন্য 2% মতো সংরক্ষিত করার কথা বলা হয়েছিল। যাই হোক, সেখানে এই কথাটা স্পষ্টভাবে বলা নেই, তবে এখানে কিন্তু স্পোর্টস কোটারও কথা বলা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু 5 বছরের কথা, জানুয়ারি অফ ইয়ার অফ দ্য অ্যাডভার্টিজমেন্ট, এখানে স্পোর্টস কোটার হচ্ছে কনসিডার করা হবে, ঠিক আছে, ওই খেলাগুলোর মধ্যে 3 বছরের ছাড় দেওয়া হবে সেটাও বলা হয়েছে। এবার হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্টের কী মেথড রয়েছে। দেখো, এখানে প্রথমে যেটা রিক্রুটমেন্ট মেথড দেওয়া রয়েছে, এখানে প্রথমেই হচ্ছে তোমার 85 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এখানে কিন্তু আর প্রিলিমিনারি পরীক্ষা হবে না, ঠিক আছে। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল আপ দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ফলো বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। যাই হোক, এখানে প্রথমে যেটা স্টেপ রয়েছে সেটি হচ্ছে 85 নম্বরে তোমাদের মেইন পরীক্ষা হবে। এরপরে যারা মেইন পরীক্ষায় পাশ করবেন তাদের হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এখানে যেটা বলা হয়েছে, দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি, এসসি ক্যান্ডিডেট আর হচ্ছে গোর্খা রাজবংশী গারোয়ালি যারা রয়েছে এসটি তাদের ছাড়ে, তাদের বাদ দিয়ে এখানে যারা ওবিসি এবং জেনারেল রয়েছেন তাদের হাইট কিন্তু 167 সেন্টিমিটার, সকলেই জানেন ওই সেম নিয়মে রয়েছে। আর এসসিদের জন্য 160, এগুলো আর বললাম না, ঠিক আছে। এরপরে যা পিএমটি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে ওটা 160 চাওয়া হয়েছে, যারা গোর্খা রাজবংশী গারোয়ালি বাদ দিয়ে, এসটি বাদ দিয়ে, আর হচ্ছে গোর্খা রাজবংশী গারোয়ালির জন্য এসটিদের জন্য 152 সেন্টিমিটার হাইট হলেই হবে মেয়েদের ক্ষেত্রে, সেটা বলা হয়েছে। এছাড়াও এখানে এবার থার্ড জেন্ডারের কথাও উল্লেখ করা হয়েছে, যেহেতু থার্ড জেন্ডারের মানুষরাও কিন্তু এখন অ্যাপ্লিকেশান করতে পারবে,
হ্যাঁ, সেই হিসেবে কিন্তু কলকাতা হাইকোর্টে সেটা রায় দিয়েছিল, এই কারণে কিন্তু এখন প্রত্যেকটা রিক্রুটমেন্টে সেই রকম নিয়ম করে দেওয়া হয়েছে। থার্ড জেন্ডারদের জন্য হাইট কিন্তু 163 দেওয়া হয়েছে, ঠিক আছে, যারা জেনারেল রয়েছে। এখানে যারা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদের হচ্ছে মেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে হাইট ওয়েটের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, সেকটাও বলা হয়েছে। যাদের হাইট হচ্ছে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে, ওয়েট হচ্ছে 5 কেজি পর্যন্ত, এখানে সমস্ত কিছু ছাড় দেওয়া হবে এখানে অফিসিয়ালি বলা হয়েছে। এবং ফিমেল ক্যান্ডিডেট এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রেও একথা বলা হয়েছে, হাইটে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাড় দেওয়া হবে এক্সামটেড ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যেটা নিয়ম রয়েছে সেটাই রয়েছে। দেখো হচ্ছে পুরুষ ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড, এবং ফিমেল ক্যান্ডিডেট জন্য 800 মিটার রান 4 মিনিট, ঠিক আছে, এবং থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড। আর এক্স সার্ভিসম্যানের যারা 35 বছরের উপরে রয়েছে, মেল ক্যান্ডিডেট 400 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রান 4 মিনিট, ঠিক আছে, 4 মিনিট 30 সেকেন্ড। এই হচ্ছে নিয়মকানুন এখানে। আর যারা হচ্ছে আর যাদের এখানে ক্যান্ডিডেট কনসিডারেড অ্যাপয়েন্টমেন্ট অফ এক্সামটেড ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 1600 মিটার রান হচ্ছে 7 মিনিটে মেল কনস্টেবল মেল ক্যান্ডিডেট, আর ফিমেলদের জন্য 400 মিটার রান 5 মিনিটে। এরপরে শেষ ধাপ হচ্ছে ইন্টারভিউ, 15 নম্বরের হবে সেটা বলা হয়েছে। এবার হচ্ছে রিজার্ভেশন কিছু পলিসি বলা হয়েছে। এখানে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 22% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। এরপরে আছে এ যারা এসটি রয়েছে তাদের জন্য 6% রিজার্ভেশন, আর হচ্ছে ওবিসি এদের জন্য 10%, ওবিসি বিদের জন্য 10%, আর এই হচ্ছে রিজার্ভেশন পলিসি এখানে দেওয়া রয়েছে। যাই হোক বন্ধুরা, এইটুকুই আপডেট তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, টোটাল নোটিফিকেশনটি নিয়ে একটু আলোচনা করলাম, অনেক বড় হয়ে গেল। তারপর এখানে দেখো আমি যেটা বলছিলাম স্পোর্টস কোটার জন্য 2%-এর কথা বলা হয়েছে, ঠিক আছে। যাই হোক, সিভিক ভলেন্টিয়ার জন্য আবার 15%, এবার কিন্তু এইসব কোটা রিজার্ভেশন, হোমগার্ডদের জন্য 15%, এক্সামটেড ক্যাটাগরির জন্য আবার 30% দেওয়া হয়েছে। এই হচ্ছে নিয়ম কানুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।